কম খরচে মনসার গান রেকর্ডিং এর জন্য সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ইউটিউবে সার্চ করুন মনসার গান ডিজে বা বি বলে। নকল হইতে সাবধান। কাচ্ছে কাচ্ছে হতভাগরা টুকরে টুকরে কাচ্ছে বান্ধব কিছু আশা পূর্ণ করতে গিয়েই পুষ্পাঞ্জলি আজও দেব তোমাদের কাছে ভক্তির পুষ্পাঞ্জলি। তুমি দূর হতে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো ঠাকুর, দূর হতে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো। দেব দেব মহাদেব সর্ব পাপ হর দেব যাব জাগ তুমি পিনি না কি শঙ্কা জাগ তুমি পিবুরালি ভোলা মহেশ্বর ভোলা মহেশ্বর জাগো জাগো তুমি নাকি শঙ্কর জাগো তুমি পোরারি ভোলা মহেশ্বর জাগো তুমি পোরারি ভোলা মহেশ্বর জাগো। জাগো জাগো তুমি জাগো 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 তুমি জাগো 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 তুমি জাগো 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 তুমি জাগো। ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায়। ও মৎস্য লোকের প্রতিনিধি বলেছে আমি যে অপরাধ করছি তার জন্য তোমরা সবাই সবাই আমায় অভিশাপ দাও অভিশাপ দাও অভিশাপ দাও। চারিদিকে শুনতে পাই শেগলের ডাক, চারিদিকে শুনতে পাই শুধু পেঁচাতের ডাক, শুনতে পাই শুধু ঘন ঘন বজ্রপাত। তাহলে কি কোনো শত্রুপক্ষ গরিব আক্রমণ আমার রাজত্বের মধ্যেই? হে শিব শম্ভ দেখো মূল রাজ্যখানা যেন কোনো শত্রুপক্ষ আক্রমণ না করতে পারে রাজত্বের মধ্যে, আমি এখনো স্বয়ং কক্ষে নিদ্রা যাই। জয় শিব শম্ভ জয় শিব শম্ভ জয় শিব শম্ভ। কোথায় আমার রাজা বিরাট? একটি বার আমি খুঁজে দেখি বিরাট বিরাট রাজা যায়নি, তবে কি আমার পূজার প্রচার হবে না বিশ্ব জানা? না 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 এই মুহূর্তে রাজা বিরাটের ঘুম ভাঙানোর আমি একটি বার চেষ্টা করে দেখি। মন্দিরে তে মশারতে বিরাট নিদ্রা যায়, হেন কাল মাসি তল স্বপ্নে দেখা দে। মন্দিরে তে মশারতে বিরাট নিদ্রা যায়, হেন কাল মাসি তল স্বপ্নে দেখা দে। মন্দিরে তে মশারিতে বিরাট নিদ্রা যায় রে, ওখানে মাছি তলা স্বপ্নে দেখা দে। দেখো রাজা নায়ক দেখো কি আঁকিছে,
বিহারে যে মাসি তালা আছে রে যে দারাই আর মন্দিরে তে মশারিতে বিরণ নিদ্রা যায় রে কেন কানে মাসি তলা সবনে দেখা দেয় দেখো রাজা নয়ন দেখো আখি সিহার দে মাসি তলা আছে রে দে দাঁড়ায় দেখো রাজা দেখো রাজা বিরাটকে যে এতবার ডাকলাম রাজা বিরাট যে উঠল না তাই তো এহে মর্তে আমার পুত্র দেবে জরাসন ও কন্যা রক্তাবতীকে করিব স্মরণ ওরে কাটুষ্কন্দে বাহু তুলে নাচর শীতলা বলে 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 রক্তবন্দি করে সকনাদ রক্তবন্দি করে সকনাদ রক্তবন্দি করে সকনাদ রক্তবন্দি করে সকনাদ রাজারে সম্মুখে নাচিতে জ্বরে নয় চক্ষু ছয় পায় রাজা বিরাটকে এতবার ডাকার সত্ত্বেও যে রাজা বিরাট জুটল না এই মুহূর্তে আমি আমার বিশেষ স্বরব্যাধিকে করিব স্মরণ বিশ্বেশ্বর ব্যাধি গিয়া ভয়ঙ্কর মূর্তি হইয়া বিশ্বম্বর ব্যাধি দিয়া ভয়ঙ্কর মূর্তি হইয়া নিপতি রে সঙ্গের স্বপ্ন নিপতি রে সঙ্গের স্বপ্ন রে আর উল্কা পড়ে গো সময়ে রুদিরের নদী বয়ে রক্তবতী করে রক্ত পাথে রে রক্তবতী করে রক্ত পাথে রে ব্যাধি গণ করে রক্ত পাথে রে ব্যাধি গণ করে রক্ত পাথে রে একটি রাজা বিরাটকে যে এত বার টাকা সত্য রাজা বিরাট জুটল না এই মূর্তি রাজা স্বয়ং কক্ষে দাবানালের আগুন জ্বালিয়ে দিল তুমি দেবী শীতলা বলতে পারো রাজত্বের মধ্যেই চারিদিকে রাতন্য প্রহরীর মতো পাহাড়ে সবাই নিযুক্ত কেমন ভাবে প্রবেশ করছে রাজ অন্তঃপুরে প্রবেশ করেছি জানিস বিরাট কেমন ভাবে আমি এসেছি মায়া বলে তোরে দয়া করব বলে জগত যত্ন নিয়ে আমি আমি যে মা হই রে এসেছি বাবা মায়া বলে তোরে কৃপা বিরাট করব বলে জগত জননী আমি তোর মা হই রে
তুমি আমার কৃপা করতে এসেছো মায়া, তোমাকে মায়া দেখাতে হবে না, যখনই প্রবেশ করেছো যজ্ঞ করেন সেই নহস রাজ, যজ্ঞ করেন কত মুনি ঋষিগণে, তবু নাহে পুত্র হয় যজ্ঞই অপরাণে। যজ্ঞের শীতল কালে মম জন্ম হল, শীতলা বলিয়া পিতা নাম রাখিল। যজ্ঞের শীতলকালে তোমার জন্ম, বিধি তোমার নাম দিয়েছে দেবী শীতলা। বলতে পারো শীতলা যজ্ঞের আহুতি দিয়েছিল কে? স্বয়ং ভক্তজনই ব্রহ্মা দিয়েছেন সেই যজ্ঞ আহুতি। ভক্তজনই ব্রহ্মা দিয়েছে এই আহুতি, সেই যজ্ঞে তোমার জন্ম। প্রত্যেক দেব দেবী আছে, তাদের জন্ম পরিচয় আছে, পিতৃ পরিচয় আছে, মাতৃ পরিচয়। সর্বপ্রথম আমি জানতে চাই, বলো শীতলা তোমার পিতার নাম কি? শুনলাম তোমার পিতার নাম, বলো শীতলা তোমার মায়ের নাম কি? ও বাবা, আমার মায়ের নাম হলো সেই সহদেবী। সহদেবী? হ্যাঁ বাবা। অবশ্যই অনর্থ দেবতা ভাঙ্গা মহেশ্বরের ভুল্লতা আত আছে কি তোমার জ্যেষ্ঠ দাতু? আছে বাবা। বলো তার নাম কি? আমার জ্যেষ্ঠ দাতু চক্রধারী সন্ধে বিরাটে বলি। জ্যেষ্ঠ দাতু চক্রধারী সন্ধে বিরাটে বলি। আমি ব্রহ্মারনন্দিনী, আমি শীতলা জননী। ওরে ব্রহ্মারনন্দিনী, আমি শীতলা জননী। তাহলে বলো কোন দেবতা তোমার স্বামী? আজ আমাকে কি বললিস বিরাট? সতী রমণী হয়ে কেমন ভাবে দেব স্বামীর পরিচয়? না না বিরা, আমি আমার স্বামীর নাম উচ্চারণ করতে পারবো না বিরা। আমি জানি তুমি বলতে পারবে না। যখনই সাহিত্যকে প্রবেশ করেছো তুমি কি বলেছো? তুমি স্ত্রী জগতের সকলের মা। হ্যাঁ বিরা। যদি আমার জিজ্ঞাসা করে রাজা বিরাজ মাতা যদি হয় শীতলা আজ তুমি যেখানেই থাকো না আমাকে তুমি ক্ষমা করে দিও। আজ আমার পূজারে লাগি তোমার নাম আমি উচ্চারণ করি। তবে শোনে বিরাট, আমার স্বামীর নাম বলো। ওরে শত কষ্ট করিলাম বরণ, ঘন্টা কর্ণ হয় মোর স্বামী শোন দিয়া মা। শত কষ্ট বুকে লয়ে করিলাম বরণ,
ঘন্টা কর্ণ আমার রামে শোনবি আমার শত কষ্ট বুকে লইয়া করিলাম বর্ণন স্বামী ঘন্টা কর্ণ মনে শোনবি আমার শত কষ্ট বুকে লইয়া করিলাম বর্ণন ঘন্টা কর্ণ আমার স্বামী শোনবি আমার স্বামী আমি দেবী বলে স্বীকার করি না। দেবী নিজ মুখে স্বামীর নাম উচ্চারণ করে কখনো দেবী হতে পারে না। আমি দেবী বিরাট একটা গুলো যা একটা দি চারিনি বেরিয়ে যাস বিরাট আমি ওই গুলোটা আমি ঝোলাম দেবী হতে মহাদেবী কিসের জন্য এসেছো আমার কাছে? এসেছি তোমার কাছে পূজারে লাগি। দেখতে পাচ্ছ সন্মুখে শিবালয় মন্দির? হ্যাঁ বাবা। ওই মন্দিরে পুরোহিত মশাই আসবে পূজা করে যাবে, পূজার অবশেষে যাতপ তন্ডুল আর দুটো কাঁচা রম্ভা আমি রাস্তায় ছুঁড়ে দেবো, আইলার মতো খুঁটে খুঁটে খাবে। বিরা আমি সেই খুঁটে খেয়ে দেবী নই বিরা। তাহলে আজ আমার পূজার বিধি বিধান। তোমার পূজা হয় কয় প্রকার? আমার পূজা হয় যত তিন প্রকার। কি কি? রাজসিক, মানসিক ও তামসিক পূজা। তামসিক পূজা কাকে বলে? তামসিক পূজা কাকে বলে জানিস না? কাকে বলে? পঞ্চ মাত্রা একত্র হয়ে পঞ্চ দুয়ার ভিক্ষা মাগি করিলে আমার পূজা তাকেই বলা হয় তামসিক পূজা। আমি এখানেই দাঁড়িয়ে সব কথা আমি শুনবো। শুনলাম তামসিক পূজা বলে বলো মানসিক পূজা কাকে বলে? অবিরা মানসিক পূজা কাকে বলে জানিস? বিরা কাকে বলে? যে রমণী বলে মাগো আমি আমার হাতে মাথায় ধুন পড়াবো, পুত্রের রক্ত দেব, তোমার চরণে দণ্ডি দেব, আমার স্বামীর যেন মঙ্গল হয়, আমার সন্তান আইন যেন মঙ্গল হয় তাকেই বলে মানসিক পূজা। আমি রাজা আমি দিব রাজসিক মতে পূজা। বলতে পারো রাজসিক মতে পূজার উপকরণ কি কি? অবিরা আমার রাজসিক মত উপাচার শুনলে তো সমস্ত মৎস্য নগর হবে ভয় কম্পিত। আমি জানতে চাই দিবিত বিরা নিশ্চয় দেব। শোন বিরা সর্বপ্রথম আমার পূজা কি লাগে? কি লাগে? ওরে অসংখ্য বুয়াল রুই মহিষকা হন দুই, 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 নাগমে শোকা হন আমি আরো এক প্রকার মাংস খাবো বিরাট। কি খাবে? আরো এক প্রকার মাংস খাবো আমি। মাংস? হ্যাঁ বিরাট। ভালো মাংস আমি তোমায় দেবো। দিবি? মাংস দিবি? কাকের মাংস দেবো। ও বিরাট ওই কাকের মাংস আমি না, সবাই খায় এখানে, আমি খাবো না বিরাট। আমার পূজা কি মাংস লাগে জানিস বিরাট? কি মাংস? ওরে খাইতে ইচ্ছা জাগে মাংস, লক্ষ চা বিরাজ মাংস, খাইতে ইচ্ছা জাগে মাংস, খাইতে ইচ্ছা জাগে মাংস, লক্ষ চা বিরাজ মাংস, ইচ্ছা জাগে মাংস, লক্ষ মনে রেখো এটা যে মনে হয় আমার মন্দির, এই মন্দিরের সম্মুখে দাঁড়াতে নেই, পাশে দাঁড়িয়ে তুমি আমার সাথে কথা বলার কি লাগলো? আমার পূজায় আরো কি কি লাগে জানিস বিরাট? ওই আমায় কপট কপটি দিও হাজারো জোড়ায়, আরো দিও কৃষ্ণ সার আমারও পূজা, কপটি কপটি দিও হাজারো জোড়ায়, ওরে কপট কপটি দিও হাজারো জোড়ায়, আরো দিও কৃষ্ণ সার আমারও পূজা, কপটি কপটি দিও হাজারো জোড়ায়, আরো দিও কৃষ্ণ সার আমারও পূজা। Ashit Sandosha, DJ Bapi, Dushai Number Pole.